প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। তৃতীয় বর্ষের প্রথম ইলেকট্রনিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ইলেকট্রনিক্স বিষয়টি তোমাদের জন্য নতুন। এর আগে তোমরা ইলেকট্রিসিটি পড়েছ। এই দুটি বিষয় নিয়ে অনেকের মধ্যে কিছু সন্দেহ থাকে, তাই প্রথম এই বিষয় দুটি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা। এখানে সাধারণত পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয়, যেমনটা তোমরা পড়েছ এসএসসি ও এইচএসসিতে, স্থির তড়িৎ ও চলতড়িৎ বিষয়ে। এখন আসা যাক ইলেকট্রনিক্সে। ইলেকট্রনিক্স শব্দটি এসেছে ইলেকট্রন মেকানিক্স থেকে, যার অর্থ ইলেকট্রনের আচরণ নিয়ে গবেষণা। আর একটু বিস্তারিত বলতে গেলে, ইলেকট্রনিক্স হচ্ছে গ্যাস, শূন্যস্থান অথবা অর্ধপরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের আচরণ নিয়ে আলোচনা। ইলেকট্রনিক্সে আমাদের কাজ প্রধানত অর্ধপরিবাহী নিয়ে। এবার এক নজরে ইলেকট্রিসিটি ও ইলেকট্রনিক্সের পার্থক্যগুলো দেখে নেওয়া যাক। ইলেকট্রিসিটিতে পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রনিক্সে শূন্যস্থান, গ্যাস অথবা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের আচরণ নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রিসিটিতে পরিবাহী পদার্থ নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রনিক্সে অর্ধপরিবাহী পদার্থ নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রিসিটির সূত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য সূত্র হচ্ছে ওহমের সূত্র। ইলেকট্রনিক্সের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রোডিঙ্গারের সূত্র। ইলেকট্রিসিটি যন্ত্রপাতিগুলো সাধারণত এসি কারেন্টে চলে। ইলেকট্রনিক্সের যন্ত্রগুলো সাধারণত ডিসি কারেন্টে চলে। ইলেকট্রিসিটির যন্ত্রপাতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোধ, ক্যাপাসিটর ইত্যাদি। ইলেকট্রনিক্সের মধ্যে ডায়োড, ট্রায়োড ইত্যাদি। যদি আমাদের ব্যবহারযোগ্য যন্ত্রপাতির কথা বলা হয়, সেক্ষেত্রে ইলেকট্রিসিটিতে ব্যবহার করা হয় ফ্যান, লাইট, পানির পাম্প ইত্যাদি। আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি তা হচ্ছে মোবাইল, কম্পিউটার ইত্যাদি। এবার ইলেকট্রনিক্সের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করা যাক। ইলেকট্রনিক্স প্রধানত সাত রকমের। এক নম্বর ডিজিটাল ইলেকট্রনিক্স, দুই অ্যানালগ ইলেকট্রনিক্স, দেন মাইক্রো ইলেকট্রনিক্স, এরপর ন্যানো ইলেকট্রনিক্স, অপটো ইলেকট্রনিক্স, সমন্বিত বর্তনী এবং সর্বশেষ অর্ধপরিবাহী যন্ত্রপাতি। এবার ইলেকট্রনিক্সের ব্যবহারগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই যোগাযোগ, ফোন, ফ্যাক্স ইত্যাদি। এরপর বিনোদন, যেমন টেলিভিশন, ভিডিও গেম। চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার প্রচুর, যেমন এক্সরে, ইসিজি ইত্যাদি যন্ত্রপাতি তৈরিতে। এরপর শিল্প কারখানার বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ইলেকট্রনিক্স ব্যবহৃত হয়। এরপর সর্বশেষ প্রতিরক্ষা ব্যবস্থায়, যেমন রাডার, মিসাইল প্রভৃতি তৈরিতে। এবার এই বিষয়ের অধ্যায়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম থেকে ইলেকট্রনিক্সের ইতিহাস, সেমিকন্ডাক্টর ডায়োড, ডায়োডের ব্যবহার, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সমতুল্য মডেল ও বর্তনী, কমন এমিটার অ্যাম্পলিফায়ার, তরঙ্গ প্রতিক্রিয়া, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ডিসি স্ট্যাবিলাইজিং পাওয়ার সাপ্লাই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে ইলেকট্রনিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।